নবম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমাদের পদার্থ বিজ্ঞান বিষয়ে আমরা তৃতীয় অধ্যায়ে বল সম্পর্কে আমরা দুটো ক্লাস নিয়েছি এবং আরেকটা ক্লাস হওয়ার জন্য তোমাদের সাথে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের হলো একটা হলো গাণিতিক সমস্যা তোমাদের সাথে উপস্থাপন করবো এবং হচ্ছে আরেকটা হচ্ছে মহাকাশ বলনে তোমাদের সাথে ডিসকাস করবো। এইসব শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের গাণিতিক সমস্যার আমাদের মূল অঙ্কটাকে আমরা বলছি স্থির অবস্থান থেকে শুরু করে দশ সেকেন্ডের একটি বস্তু কত 100 মিটার দূরত্ব অতিক্রম করাতে আমাদের কাছে কত 20 নিউটন বল দিতে হয়েছে, বস্তুটির ভর কত, তাহলে আমাদের চিন্তা হচ্ছে বস্তুটির ভর কত। এই যে এখানে আমাদের দেওয়া তাহলে দেখো, আমরা যদি উল্লেখ করে লেখি যে দেওয়া আছে কি, দেওয়া আছে, দেখো এই যে ক্যালকুলেশনটা এর ভিতরে যদি আমরা বিবেচনা করি স্থির অবস্থান থেকে, তাহলে আদিবেগটা হচ্ছে 0, দেওয়া আছে কি আদিবেগ, আদিবেগ u সমান সমান আমরা কত লিখতে পারি 0, এবং হচ্ছে যেহেতু আমাদের 10 সেকেন্ড আছে সময় হচ্ছে কত, সময় p সমান সমান 10 সেকেন্ড, এবং দূরত্ব যেহেতু 100 মিটার দূরত্ব, দূরত্ব সমান সমান কি লিখতে পারি, দূরত্ব সমান সমান s সমান সমান আমরা কত হয় 100 মিটার। আমাদের কি আছে বলটা, বল এর সমান সমান কত 20 নিউটন, এবং আমাদের দূর বলছে কি বস্তুটি হলো ভর বা বল, বল এম সমান সমান ভর। তাহলে দেখো এখান থেকে আমরা হলো যদি আমরা বল বের করছি এবং ভরের মধ্যে সম্পর্কটা স্থাপন করি, তাহলে এম সমান সমান এম এ দাঁড়ায়। তাহলে দেখো এখান থেকে এর ত্বরণের মানটা আমাদের দেওয়া হয়, তাহলে আমরা কি অভিকর্ষণ ত্বরণের মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে এখানে আমরা ওই সূত্রতে প্রয়োগ করে আমরা বস্তুর ভর বের করতে পারব। তাহলে এখানে আমাদের দুইটা সূত্র আমাদের পড়বে। তাহলে আমরা কি জানি, আমরা জানি আমরা আমরা জানি এস সমান সমান কি ইউ প্লাস ইউপি প্লাস সমান বা এখানে এস কত দেওয়া আছে 100, সমান সমান ইউ সমান সমান কত আছে 0, গুণন তিন মানটা দেওয়া আছে কত 10 থেকে প্লাস হচ্ছে হলো হাফ, এর মানটা আমাদের দেওয়া নাই, ইন্টু হলো তিন মানটা কত দেওয়া আছে 10, তারপর হচ্ছে আমাদের স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমাদের কি হয়, এই 100 100টা থেকে যাবে, এবং এই 10 এর সঙ্গে 0 0 গুণ করে তাহলে আমাদের কি 0 আসে যায়, তাহলে হাফ এ গুণ হলো আমাদের কত 10 কে স্কোয়ার করলে 100 হয়ে যায়, তাহলে এইটু আর এই 100টা ভাগ করলে 50 হয়ে যায়, তাহলে আমরা 50 এই সাইডে নিতে, আমরা যেহেতু আমরা এর মান বের করতে পারবো, তাহলে 50 এর সমান সমান হলো কত 100, এই যে এই সাইডটা এটা দিয়েছিলাম এটা ওই সাইডটা দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে এর মানটা কত হয় 100 ডিভাইডেড হলো 50, তাহলে কি হয় অতএব এর
করা হয় তাহলে যদি ভাগ করি এটা হবে কি 2 হয়ে যায় তো আমাদের এককটা কি এম এস সেকেন্ড স্কয়ার তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমাদের হলো এর মানটা বের হয়েছে এখানে অভিকর্ষণ ত্বরণটা অর্থাৎ ত্বরণটার মানটা হলো কি বের হয়েছে তাহলে এখানে ত্বরণটা বলে জানা ছিল আমরা আবার জানি কি আবার যদি বলতে পারি আবার আবার আমরা জানি কি যে f সমান সমান m a যেহেতু আমাদের কি এর মানটা আমাদের দরকার তাহলে আগে আমরা লিখতে পারি কি বা m সমান সমান হলো কি f ডিভাইডেড বাই a তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমাদের তো ক্যাপাসিটরের মধ্যে f এর মানটা কত আছে b 20 এবং এর মানটা পাইছি 2 তাহলে এই মানটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কাঙ্ক্ষিত আমাদের বস্তুটির ভরটা বের হয়ে যাবে তাহলে দেখো কত বলটা কত 20 এবং ত্বরণের মান পাইছি 2 তাহলে দেখো এটা যদি কাটাকাটি করে আমাদের কত কত হবে 10 যেহেতু ভর হচ্ছে আমরা সবসময় কি লিখি কেজি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমাদের লোক কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে কি m এর মান হচ্ছে ভরটা কত হচ্ছে 10 কেজি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আবার একবার পড়ো রিপ্লাই করো অঙ্কটাকে ভালো হবে দেখার জন্য তোমাদের সাথে আমরা ক্যালকুলেশনটা করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বলো স্থির অবস্থান থেকে ডেল্টা অবস্থান কি বলো স্থির অবস্থান থেকে আগে হচ্ছিল 0 সময় কত 10 সেকেন্ড দূরত্ব এর সমান হচ্ছে আমাদের 100 মিটার ভর সমান আমাদের কি এই যে 20 নিউটন দেওয়া আছে এবং ভর বস্তুটির ভরটা হচ্ছে ভর তাহলে আমরা হলো কি এখান থেকে এই যে এখান থেকে ভরের মানটা আমাদের দরকার তাহলে আমরা শুধু যদি m এর সমান m এ তাহলে কি ত্বরণটার মানটা আমরা হলো আগে বের করে নেব তো এই সেই সূত্র হিসেবে এর সমান সমান ut প্লাস হাফ এর আ এটি স্কয়ার সূত্রটা ক্যালকুলেশন করে এখান থেকে আমরা জিরো মান পেতে পারলাম এর মানটা জিরো ক্যালকুলেশন থেকে আমরা হলো এর মান কাঙ্ক্ষিত মানটা হলো এর মানটা 2 হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এখান থেকে পাইছি এবং হলো বল এই যে এক সময় সব 10 মিটার তাহলে আমাদের ভরটা কত হবে তাহলে আমরা আমাদের আরেকটা কি জানি সূত্র আরেকটা সূত্র এফ সমান সমান হলো এম কে এ যে এফ থেকে হলো এম এর মান আমরা এই সাইডে ভাগ করেছি এফ ডিভাইডেড হলো কে তাহলে এই সূত্র হয় আর এফ এর মানটা দেখো এই যে 20 দেওয়া আছে এবং এর মানটা পাইছি এই দুটা এই দুটা বসে আমাদের কি ক্যালকুলেশন করা 20 কে হলো 2 দ্বারা ভাগ করে হলো 10 হয় যেহেতু আমরা ভর হচ্ছে বস্তুর ভর হচ্ছে কত ভরটা দ্বারা আমাদের হলো কেজি ভরের একক কি কেজি তাহলে নিশ্চয়ই এই ক্যালকুলেশনের মধ্যে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার সাথে অঙ্কটা খাতায় লিখে রাখো নিশ্চয়ই আর কোনো ভুল হবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের আসা যাক করছিল মহাকর্ষ বল কি বলছে মহাকর্ষ বল বলটাকে আমরা সবসময় লিখতে পারি কি ফোর্স তো বলটা আমরা কি করে ফোর্স হিসাবে এর দ্বারা আমরা প্রকাশ করেছি যেহেতু এটা হচ্ছে কি মহাকর্ষ বল মহাবিশ্বের প্রতিটি বস্তু দ্বারা একে অপরকে নিজের দিকে অথবা কেন্দ্রের দিকে আকর্ষণ করে আর এই বলটাই হচ্ছে মহাকর্ষ অর্থাৎ হচ্ছিল একটা হচ্ছে পৃথিবী এবং হচ্ছিল দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা ও এদের মধ্যে যে দূরত্বটা থাকবে এটাই হচ্ছে মহাকর্ষ মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু করা একে অপরের নিজের দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলকে হচ্ছে বলা হয় মহাবিশ্বের মহাকর্ষ বল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমাদের সাথে মহাকর্ষ বল সম্পর্কে আমরা তোমাদের সাথে ডিসকাস করতে পারলাম তোমরা মহাকর্ষ বলটা ভালোভাবে বুঝতে পারছো যদি আমরা বিবেচনা করি যে দুটি বস্তুর মধ্যে যে আমি যদি তোমাদের সাথে এসে দুটি বস্তুর মধ্যে যদি আমরা হলো দুটি বস্তু মনে করো এই একটা বস্তু এবং হচ্ছে দ্বিতীয় বস্তু মনে করতে হবে যে
দ্বারা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা যদি আমরা চিন্তা করি ধরা যাক আল্লাহ হাফেজ।